আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মোবাইলে আসা বিরক্তকর SMS বন্ধ করবেন। এক্ষেত্রে আপনার অফিসিয়াল হতে পারে বা আনঅফিসিয়াল হতে পারে, অর্থাৎ মোবাইলের সিম নাম্বারের মাধ্যমে যে SMS গুলো আসে সেগুলো আপনি কিভাবে বন্ধ করবেন, এবং অফিসিয়ালি বিভিন্ন বিরক্তকর মেসেজ আসা কিভাবে বন্ধ করবেন, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। তবে তার পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, আমার এক দর্শক বা আমার এক ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে গত আরেকটি ভিডিওতে বলছিলেন যে উনার এ ধরনের প্রবলেম। আচ্ছা, উনি যে বিষয়টা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন সেটা আপনাদের একটু পড়ে শোনাই। এই প্রবলেম যদি আপনারও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, কমেন্টে করছেন রাকিব খান, ঠিক আছে, বলছেন তিনি, ভাই আমার মোবাইল বাটন ফোন, অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যে উনি বাটন ফোন ব্যবহার করেন, ঠিক আছে। সো আমি চাই আমার মোবাইলে যে কোনো ধরনের মেসেজ যাতে না আসে, কন্ট্যাক্ট নাম্বার থেকে কিংবা রবি অফিস থেকে হোক, অথবা কেউ নগদ বা বিকাশে বা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট কিংবা উপবৃত্তি টাকা হোক, এ সমস্ত SMS যাতে না আসে, এজন্য কি কোনো ওয়ে রয়েছে বা কোনো সিস্টেম রয়েছে এগুলো না আসার। সো তারপর আমি ওনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই যে আপনার মোবাইলটি কোন কোম্পানির বা কোন মডেলের, ঠিক আছে। সো তিনি আমাকে যে পরে যে কমেন্টটা করেন, তারপর তিনি বললেন যে তিনি স্যাম্পনি BL96 এমন একটি কোম্পানির মোবাইল তিনি ব্যবহার করেন। সো আসলে মানে এটা যদি আমি আপনাদের বাটন ফোনে দেখিয়ে দিই তাহলে হয়তো বা প্রায় সিমিলার হবে না, আমি যে ফোনটাতে দেখিয়ে দিব একটু ভিন্ন ফোনটাতে দেখিয়ে দিব। তবে হ্যাঁ, আপনারা আমি যে সেটিংসগুলো বা যে বিষয়টা আপনাদের মূল যে থিমটা দেখিয়ে দিবো এটা আপনাদের সাথে প্রায় মিলে যাবে। আপনারা একটু মানে আপনার মোবাইলের সেটিংস অপশনটা যদি একটু কাটাকাটি করেন সেক্ষেত্রে এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করবো, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখেন তাহলে অবশ্যই এই চ্যানেলে যে কোনো ধরনের আপডেট আসার সাথে সাথে আপনিও তা পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, আমরা ফিরে আসছি মোবাইলের হোম স্ক্রিনে। তো এখান থেকে আমরা যে কাজটি করবো, অ্যাট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে আপনি সরকারি একটি রুলস রয়েছে, অর্থাৎ সরকারি একটি নিয়ম রয়েছে, যে নিয়মের মাধ্যমে আপনি যে কোনো SMS অর্থাৎ যে কোনো কোম্পানি থেকে আসা SMS বা সিমি কোম্পানি থেকে আসা SMS গুলো আপনি সহজেই বন্ধ করতে পারবেন। আর এটা সরকার থেকে একটা মানে কোড দেওয়া হয়েছে যে এই কোডটি ডায়াল করার পর আপনার অযথা বা বিরক্তকর SMS গুলো আসা বন্ধ হয়ে যাবে বা MMS গুলো আসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের এটা প্রথমে দেখিয়ে দিব, তারপর আমি আপনাদের দেখিয়ে দিব যে মোবাইলের সেটিংস অপশন অন করে বা কিছু সেটিংস আপনি অন করে আপনার মোবাইলের এই কাজ SMS আসা বা বিরক্তকর MMS আসা বন্ধ করবেন, ঠিক আছে। সো চলুন আমরা প্রথমে দেখিয়ে দিই। সো এই জন্য আমি আমার মোবাইলে ডায়াল অপশনটা ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর ডায়াল অপশনে আমি লিখব এট ফার্স্ট, যেহেতু আমার এটা প্রথমে আমি দিব আমার রবি সিম দিয়ে, ঠিক আছে। সো আমি এখান থেকে *2*7#, ঠিক আছে, লেখার পর ডায়াল অপশনে ক্লিক করব, তারপর রবিতে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। আমি গ্রামীণেও দেখিয়ে দিব। সো এখান থেকে আমি প্রথমে এটার উপর ট্যাপ করলাম, দেখা যাক কী হয়। ডায়ালিং করলাম আর কি। সো ডায়ালিং করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি একটু ব্রাশ নিয়ে আপনাদের দেখিয়ে দিই। 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্টপ রিসিভিং প্রমোশনাল SMS। সো আপনি জাস্ট এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আমি আবার বলে নিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করে দিবেন। তো এখানে 2 লিখবো আমি, ওকে। সো এখান থেকে আমি লিখলাম 2, ওকে, 2 লিখলাম। লিখার পর এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করে এটা সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখানে বলবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলছে যে উই হ্যাভ রিসিভড ইয়োর রিকোয়েস্ট অ্যান্ড ইট উইল বি ইফেক্টিভ স্টার্লি উইদিন 24 hours, অর্থাৎ 24 ঘন্টার পর, এই 24 ঘন্টার ভিতরে এই কাজটুকু আপনার শুরু হয়ে যাবে, অর্থাৎ 24 ঘন্টার পর বা 24 ঘন্টার মধ্যখানেই কিন্তু আপনার এই কাজটুকু অ্যাক্টিভ হয়ে যাবে বা ইফেক্টিভ, অর্থাৎ এটার ভোগান্তি শুরু হয়ে যাবে বা এটার কার্যক্রমটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। সংক্ষেপে যে বলতে গেলে আমি আপনাদের বলবো যে এর কার্যক্রমটুকু শুরু হয়ে যাবে, ওকে। সো এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা গ্রামীণ ফোনে কীভাবে এটা অন করবেন বা গ্রামীণ ফোনে SMS আসা বন্ধ কীভাবে করবেন।
তো গ্রামীণ ফোনের জন্য আপনারা ডায়াল অপশনে গিয়ে লিখবেন *121 *1101, লেখার পর হ্যাশ, তারপর আপনারা ডায়াল করবেন। তারপর আপনি আপনার গ্রামীণ সিমটা সিলেক্ট করে দিবেন। সো তারপর দেখবেন এরকম একটা অপশন শো করবে, থ্যাংক উইল গেট অ্যান এস এম এস অন থ্যাংক ইউ গ্রামীণ ফোন, অর্থাৎ গ্রামীণ ফোন থেকে একটা SMS চলে আসবে এটা দেওয়ার পর, ডায়াল করার পর। সো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমি একটু ওয়েট করতে হবে এজন্য। ওকে, সো অলরেডি আমার নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছি একটা SMS চলে আসছে, সো আমি এটা ওপেন করে নিচ্ছি, দেখা যাক কী হয়। বা ও ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে আপনার ডু নট ডিস্টার্ব সেবা চালু অনুরোধটি গ্রহণ করা হয়েছে, পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে সেবাটি চালু করা হবে, পুনরায় প্রমোশনাল SMS পেতে চাইলে ডায়াল করুন। তো অর্থাৎ এখানে বলতেছে আপনি এই কোডটি ডায়াল করার পর, অর্থাৎ যেহেতু আমি এই কোডটি ডায়াল করে ফেলছি অলরেডি, সো আপনারা যখন ডায়াল করবেন, ডায়াল করার পর 72 ঘন্টার ভেতরে এই কাজটুকু শুরু হয়ে যাবে, 72 ঘন্টার পর, সরি, 72 ঘন্টার পরে এই কাজটুকু শুরু হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা এটা আবার পুনরায় চালু করতে চান, অর্থাৎ আপনার যেভাবে আগের মতো SMS আসছে, যেভাবে আসতো, ঠিক সেভাবে যদি আপনারা পুনরায় আবার সেটাকে পুনরুদ্ধার করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে *121 *11 *2 হ্যাশ লিখে ডায়াল করবেন, ঠিক আছে। সো যাই হোক, আমি এটা আপনাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম। ওকে, সো স্ক্রিনে আমি আপনাদের বাঙালিং এবং এয়ারটেল এবং বাঙালিং সিমের কোডটি দেখিয়ে দিব। আপনার এই কোডটি ডায়াল করার পর ঠিক আমি যে এই কাজটুকু যেভাবে করলাম, ঠিক সেভাবে আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, টেলিটক সিমে এরকম কোনো অপশন নাই। যদি আপনাদের টেলিটক সিম ব্যবহার করে থাকেন, তাহলে আসলে টেলিটক সিমে এরকম কোনো অপশন সরকার থেকে দেওয়া হয়নি, ঠিক আছে। সো এগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে সরকার থেকে যে নিয়মগুলো দেওয়া হয়েছিল, বা প্রমোশনাল SMS আসা কীভাবে বন্ধ করবেন, স্টপ করবেন, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনার মোবাইলের সেটিংস অপশনের মাধ্যমে কীভাবে আপনি এটা করে নেবেন। সো আপনি অ্যাডভান্স যে কাজটুকু করবেন, আপনি আপনার মেসেজ অপশনটা ওপেন করবেন, ঠিক আছে। মেসেজ যে অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন করবেন। সো আমি এখান থেকে আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। ওকে, সো ওপেন করে নিলাম। ওপেন করার পর যদি আপনি নাম্বার থেকে চান, যদি আপনি চান নাম্বার থেকে যে এই নাম্বার থেকে কোনো আর মেসেজ আসুক না, সেক্ষেত্রে আপনি নাম্বারটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাবেন যে একটা অপশন আছে থ্রি ডট আইকন, সো এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি দেখতে পাবেন স্প্যাম অ্যান্ড ব্লকেট নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনি স্প্যাম অ্যান্ড ব্লকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, আবার আপনি উপরের থ্রি ডট আইকনে ক্লিক করবেন। সো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি ব্লকেট কন্ট্যাক্টস নামে যে অপশন আছে এটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এটার উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি যে কাজটুকু করবেন, এখান থেকে আপনি যে যে নাম্বারে যে SMS আসুক না এটা চান, বা যে যে নাম্বার আপনাকে ডিস্টার্ব ফিল করে, বা আপনি চান যে এই এই নাম্বার থেকে SMS আসুক না, আপনি জাস্ট ওই নাম্বারগুলো এখানে অ্যাড করে দিবেন। সো কীভাবে অ্যাড করবেন, আপনি এখানে এই অ্যাড এ নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নাম্বারটা তুলে দিবেন, ঠিক আছে। এখানে ধরেন এক্সাম্পল হিসাবে আমি একটি নাম্বার তুলতেছি, ঠিক আছে। সো আমি এক্সাম্পল একটা নাম্বার তুললাম, তোলার পর এখান থেকে ব্লক অপশনে ক্লিক করব। সো তারপর আপনি নিচে দেখতে পাবেন নাম্বারগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। সো এই নাম্বার থেকে আর আমাকে কেউ মেসেজ দিতে পারবে না, SMS দিতে পারবে না, ঠিক আছে। সো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। এভাবে আপনারা সিমের এই অপশনটা চালু করার মাধ্যমে স্প্যাম করতে পারবেন SMS, অর্থাৎ এই যে নাম্বারটি আমি এখানে সিলেক্ট করে দিলাম মাত্র, এই নাম্বারে আর কোনো SMS আসবে না, ঠিক আছে। সো এক্ষেত্রে আপনাদের যদি বাটন ফোন থাকে, যেহেতু আমার একজন বিয়ার্সের কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওটাও কিছু, সেক্ষেত্রে আমার ওই বিয়ার্সের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার যেহেতু বাটন ফোন, সেক্ষেত্রে আপনি আপনার মেসেজ অপশনে চলে যাবেন। যাওয়ার পর যদি আপনার স্প্যাম অ্যান্ড ব্লক অপশন থাকে, তাহলে ঠিক আমার মতো এরকম আপনি আপনার নাম্বারটা অ্যাড করে দিবেন, যে যে নাম্বারে আপনি করতে চান, ঠিক আছে। সো ওই নাম্বারগুলো আপনি অ্যাড করে দিবেন। আর যদি আপনার ব্যাংক থেকে চলে আসে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে চলে আসে, সেক্ষেত্রে ফর এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে একটা বিষয় দেখিয়ে দিব। এই যে দেখেন এখানে বিগ বোনাস নামে যে অপশন আছে এটার উপর আমি ট্যাপ করলাম। ফর এক্সাম্পল ধরেন এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি একটা এখান থেকে একটা দেখি পাই কি না, অন্য কোনো ওয়েবসাইটের পাই কি না, যদি পাই তাহলে আমি আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি। ক্যাশব্যাক, হ্যাঁ। সো আমি এখানে একটি মেসেজ পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা গভ ইনফর্ম নামে একটা অপশন আছে। সো এক্সাম্পল হিসাবে আমার এখানে গভ ইনফর্ম, তো আপনার এখানে হয়তো ব্যাংক থাকতে পারে। সো এটার উপর ট্যাপ করলাম, ঠিক আছে। ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আমি আবার
থ্রি ডট আইকনে ক্লিক করব। সো এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আক্রাইব নামে একটা অপশন আছে, এই যে দেখেন। সো আমি এখান থেকে ওই আক্রাইব অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর এটা সিলেক্ট হয়ে এটা আক্রাইব চলে যাবে, অর্থাৎ এটা লুকিয়ে যাবে। এখন যদি আমার এই মেসেজ, অর্থাৎ এই যে কোম্পানি থেকে বা এই যে ওয়েবসাইট থেকে যদি মেসেজ চলে আসে সে বা মেসেজ দেয় তারা, তাহলে আমি পাবো না, ঠিক আছে। অর্থাৎ আমার এই ইন্টারফেসে চলে আসবে না বা মেসেজটা আসবে না, এটা আক্রাইব হিসেবে লুকিয়ে থাকবে, ঠিক আছে। ওকে, সো আপনি আরেকটা কাজ করতে পারেন, আমার যিনি বটম ফোন ইউজ করেন যে ভিউয়ার্স, তার উদ্দেশ্যে আরেকটা বিষয় আমি আপনাকে বলবো বা আপনাকে সাজেস্ট করবো। আপনি আরেকটা কাজ করতে পারেন যে ব্যাংক, যেহেতু আপনি বলছেন সেক্ষেত্রে ধরেন এটা ব্যাংক, সো এখান থেকে এটা ব্যাংক ধরে নিলাম। সো আপনি জাস্ট এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর অর্থাৎ আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, আপনার হয়তো এখানে অন্য একটা আইকন দেখাতে পারে। সো আপনি অন্য একটা আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্লক অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সো ব্লক অপশনে ক্লিক করে এখান থেকে ব্লক করে দিবেন। সো ব্লক করার পর আর আপনাকে ওই ওয়েবসাইট থেকে বা ওই ব্যাংক থেকে মেসেজ দিবে না, ঠিক আছে, বা দিলেও আসবে না। সো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। ওকে ভিউয়ার্স, বিষয়টা আশা করি বোঝাতে পারছি। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আজকের ভিডিওটা থেকে আপনি কতটুকু উপকৃত হলেন বা আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। আজকের পরিবেশনে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।